সো ফ্রেন্ডস, এখন আমরা আছি ধনন্তরিতে। আর আমরা এসেছি আমাদের যে নতুন গাড়িটা কেনা হয়েছে সেটা পুজো দেওয়ার জন্য। আর এই যে সৌভিক বসে আছে, ও এসেছে আমার সাথে, গাড়িটা ওই চালিয়ে এসেছে যেহেতু আমি এখনও ভালো করে চালাতে শিখিনি। আর ওই যে গাড়িটা গাড়িটা যে ওখানে রাখা আছে, এখন এই গাড়িটা পুজো হচ্ছে। এরপরে এইটা হবে, এই গাড়িটা হবে, আর আমাদেরটা ওখানে দাঁড়িয়ে আছে। এই যে নিয়ে পুজোটা করবেন। তো এবার আমি গাড়ির সামনের চাকাটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ একটু পরেই গাড়িতে পুজো হবে। তাই এই গাড়িটা দেখুন, যেটা পুজো হচ্ছে, এটা কিন্তু প্যাডেল আছে, প্যাডেল করা যাবে, আবার মোটর আছে, মোটরও চালানো যাবে। এটা সাইকেল আবার বাইক দুরকম কাজ করবে, তো খুব ভালো। ওঠার পরে এই লাল গাড়িটা যেটা দাঁড়িয়ে আছে, এটা টিভিএসের রাইডার, এটা পুজো হবে, আর তারপরে আমাদের গাড়িটা পুজো হবে। তো এখন ধনন্তরিতে প্রায় অনেক লোক টোক চলে এসেছে, অনেক পুজো দেওয়ার উদ্দেশ্যে সব বসে আছে। আর এই গাড়িটা এখন পুজো হয়ে গেছে, গাড়িটা দেখে মনে হচ্ছে নতুন, কিন্তু নতুন না, এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। তো এবার আমাদের গাড়িটা পূজা শুরু হয়েছে। আর ঠাকুরমশাইয়ের মাথায় আমি ছাতা ধরে আছি, কারণ প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। ঠাকুরমশাই এখানে ওং লিখে দিচ্ছেন। তো এবার গাড়িতে ঠাকুরমশাই মালা পরিয়ে দিচ্ছেন। আর এই মালাটা আমরা ধনন্তরির কাছ থেকেই নিয়েছিলাম, কিছু কুচো ফুলও নিয়েছিলাম যেটা ঠাকুরমশাই পুজো করার সময় গাড়িতে দিচ্ছিলেন। এবার আপনারা বলতেই পারেন যে আমি যেদিন গাড়ি কিনেছি সেদিন কেন পূজা করিনি। তো আমি ওই দিন কিন্তু ধনন্তরিতে এসেছিলাম, আর ওই দিন বেলা হয়ে গিয়েছিলো বলে পূজা কিন্তু ধনন্তরি যে পুরোহিত মশাই উনি করেননি, তাই আমাকে দুদিন পরে পূজা করতে হয়েছিল। আবার এই প্রশ্নটাও আপনাদের মনে থাকতে পারে যে একটা গাড়ি কিনে কত রকমভাবে ভিডিও করছে, ভিডিও করে লোককে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা লোক দেখানো নয়, এটা নিজের মনের কাছে একটা শান্তি। এই শান্তিটা আপনি তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনি নিজে থেকে কোনো কিছু করবেন। সে একটা আপনি গাড়ি কিনুন বা একটা বাড়ি তৈরি করুন বা একটা ভালো জায়গায় বেড়াতে যান, এই সব কিছু যদি আপনি নিজে করেন, নিজের ইনকামে করেন, নিজের কষ্টে করেন, নিজের কষ্টের পয়সায় করেন, তাহলে দেখবেন মনে একটা আলাদা শান্তি পাবেন। আর সত্যি কথা বলতে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে কিন্তু ভিডিও আজ থেকে 10 বছর পরেও দেখা যায়, উপলব্ধি করা যায় যে সেই সময় মানুষ একটা জিনিস করে কতটা আনন্দ লাভ করেছিল, তারা কী কী কীরকমভাবে এনজয় করেছিল সেই জিনিসটা কিনে বা সেই জিনিসটা করে। তো যখন আজ থেকে কিছু বছর পর আমার ছেলে মেয়ে যখন বড় হবে, তখন তারা যখন এই গাড়িটা চড়বে, তখন তারা এই পুরনো এই গাড়ির এই যে পুজোর ভিডিওটা এটা দেখে তারা পরবর্তীকালে আনন্দ লাভ করবে, খুশি হবে। তো সেই জন্যই ভিডিওটা করে রাখা। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন, গাড়িটা কেমন হয়েছে জানাবেন। আর এর পরবর্তী সময় আবার তো নতুন ট্রাভেল ব্লগ আসছে, তো অবশ্যই লাইক চ্যানেলের সঙ্গে থাকবেন আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করা যাক।